तो हेलो बंधुरा वेलकम टू टिकटक। तो এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা অনলাইনে স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিভাবে আপনারা পেতে পারেন বা কি কি স্টেপ পূরণ করার পর আপনারা এই কার্ডটি পেতে পারেন এবং এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডটি থেকে আপনারা কি কি সুবিধা লাভ করতে পারবেন এই সমস্ত তথ্যগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং আপনারা যদি আমাদের চ্যানেল নিউ হন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো সর্বপ্রথমে আমরা দেখে নেব যে কি কি স্টেপ পূরণ করার পর আপনারা এই ক্রেডিট কার্ডটা পাবেন এবং কোন কোন ডকুমেন্টের প্রয়োজন আছে এই ক্রেডিট কার্ডটি পাওয়ার জন্য, ঠিক আছে। তো প্রথমে দেখুন, প্রথমের যে স্লাইডে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম। এই স্কিমটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? তো প্রথম স্টেপে দেখুন এখানে লেখা আছে যে আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন না করলে কিন্তু আপনারা এই ক্রেডিট কার্ডটি পাবেন না। তো রেজিস্ট্রেশন করার জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হতে পারে সেগুলো আমরা এবার দেখে নেব। স্টেপ টু কি বলেছে দেখুন, এখানে আপনাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে সেগুলো লেখা আছে। তো কি কি ডকুমেন্ট লাগবে? প্রথম হচ্ছে আপনার কালার ফটো লাগবে একটা এবং আপনার গার্ডিয়ানের কালার ফটো, আপনার অভিভাবকেরও কালার ফটো লাগবে, ওকে। এবং তারপরে দেখবো এখানে সিগনেচার, আপনার সিগনেচার লাগবে এবং আপনাদের গার্জিয়ান সিগনেচারও লাগবে, আপনাদের অভিভাবকদের সিগনেচারও এখানে প্রয়োজন আছে এবং তার সাথে সাথে আপনার আধার কার্ডের নম্বরও লাগবে। এবং পরের স্টেপে আমরা দেখে নেবো কি বলেছে না, আপনার যদি কোনো কারণে আধার কার্ড না থেকে থাকে তার জন্য এখানে একটা সুবিধা দেওয়া আছে। আপনি যদি আধার কার্ড না থাকে তাহলে আপনি আপনার উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক 10+2 বোর্ডের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিলেও চলবে। যদি আপনার কাছে আধার কার্ড না থাকে তবে কিন্তু আপনি এই সুবিধাটা গ্রহণ করতে পারবেন। এর সাথে সাথে আপনার গার্ডিয়ান অ্যাড্রেস প্রুফ লাগবে, আপনার অভিভাবকদের অ্যাড্রেস প্রুফ, যেমন এর মধ্যে আপনি আপনার ভোটার কার্ড বা আধার কার্ডও দিতে পারেন। এবং অ্যাডমিশন সার্টিফিকেট লাগবে, আপনি যে অ্যাডমিশন হয়েছেন যে 11, 12 বা কোনো কলেজের ফিসের জন্য বা যেই কলেজে আপনারা পড়ছেন সেই কলেজের অ্যাডমিশন সার্টিফিকেটটাও আপনার এখানে লাগবে। এছাড়াও আপনার প্যান কার্ড লাগবে এবং আপনার গার্ডিয়ানদেরও বা অভিভাবকেরও প্যান কার্ড লাগবে। এবং দেখুন যদি আপনাদের কাছে বা আপনার অভিভাবকদের কাছে কোনো প্রকারের প্যান কার্ড না থেকে থাকে তাহলেও কিন্তু আপনারা প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিন বা যেখানে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করা হয় সেখানে অ্যাপ্লাই করে দিন। তো ওই যে অ্যাপ্লাই করেছেন ওর একটা স্ক্রিনশট আপনি এখানে আপলোড করতে পারবেন যদি আপনাদের কাছে প্যান কার্ড না থাকে। এটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য এবং আপনার অভিভাবকদের ক্ষেত্রেও প্রযোজ্য। এখানে লেখা আছে আন্ডারটেকিং ইফ দেয়ার ইজ নো প্যান কার্ড। এর মানে হচ্ছে যদি আপনারা কোনো প্রতিষ্ঠান থেকে কোনো প্যান কার্ডের জন্য আবেদন করে থাকেন এবং প্যান কার্ডটা এখনো আপনার কাছে আসেনি তাহলেও কিন্তু আপনি সেই যেখান থেকে অ্যাপ্লাই করেছেন সেখানের স্ক্রিনশট আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর দেখে নেবো এখানে লেখা আছে ডকুমেন্ট ডিটেক্টিং কোর্স ফি এবং আপনারা যেই কলেজে অ্যাডমিশন নিয়েছেন বা যে স্কুলে অ্যাডমিশন করতে চাইছেন সেখানে যে কোর্স ফি, ওই কোর্স ফি আপনারা ওই কলেজ বা স্কুলকে বললে ওর একটা পেপার আপনাকে বের করে দেবে, সেই পেপারটা কিন্তু এখানে আপলোড করতে পারবে এবং কিন্তু সেই পেপারে লেখা থাকবে যে আপনি যে কোর্সটি কমপ্লিট করতে চাইছেন সেই কোর্সের জন্য কত টাকা লাগবে, কোন বছরে কত টাকা লাগবে সেগুলো কিন্তু সেই পেজটাই লেখা থাকবে। সেই পেজের কিন্তু এইখানে আপলোড করতে হবে সেই পেজটি। এবং দেখুন স্টেপ থ্রিতে এখানে দেখা আছে যে আপনারা কোন ওয়েবসাইটে লগ ইন করার পরে আপনারা এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন। এখানে লেখা আছে https://wbscc.wb.gov.in। এই ওয়েবসাইটটা আমরা লগ ইন করে কিন্তু এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। এরপরে দেখে নিন রেজিস্ট্রেশনটা করার জন্য আপনাদের ফার্স্ট স্টেপ কি কি লাগবে। ফার্স্ট স্টেপে আপনার এই ধরনের ফর্ম আসবে যেখানে আপনাদের কিছু বেসিক ইনফরমেশন এখানে দিতে হবে, যেমন আপনার নাম, আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এটসেট্রা। এবং সেকেন্ড পেজে দেখুন যদি আপনার কাছে আধার কার্ড থাকে তাহলে এই ধরনের একটা ফর্ম আসবে যেটা আপনাকে আধার কার্ড নাম্বার ইত্যাদি দিয়ে ফিল আপ করতে হবে। এবং থার্ড স্টেপে দেখুন যদি আপনাদের কাছে আধার কার্ড না থাকে তাহলে আপনারা আপনাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড অ্যাপ্লাই মাধ্যমেও কিন্তু এটা পূরণ করতে পারবেন। নেক্সট স্টেপে দেখুন এখানে বলা আছে কি আপনি একটা ইউনিক আইডি পাবেন, যে আইডিটিকে আপনাদের মনে রাখতে হবে এবং এই আইডিটি কিন্তু আপনাকে লগ ইন করার সময় কাজে দেবে। নেক্সট স্টেপে ওই যে আইডিটি আপনি পেলেন সে আইডিটা কিন্তু এবারে এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লগ ইন পেজে যে লগ ইন করতে হবে ওই আইডিটি, এবং আপনি ফার্স্ট স্টেপে একটি পাসওয়ার্ড দিয়ে থাকবেন, ওই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনাকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড রেজিস্ট্রেশনের জন্য লগ ইন করতে হবে। লগ ইন করার পরেই দেখে নিন আপনারা যে পার্টিকুলার কোর্সে ভর্তি হয়েছেন, আপনি বিএসসি নার্সিং হতে পারে, জিএনই নার্সিং হতে পারে, ফার্মাসিস্ট হতে পারেন, এছাড়া আপনার 11 বা 12 যে কোনো কোর্সের জন্য আপনারা এই লোনটিকে অ্যাপ্লাই করে থাকেন সেই পার্টিকুলার কোর্সের ভিত্তিতে এবার এখানে আপনার অনেকগুলো ফর্ম ফিল আপ করতে হবে। এখানে টোটাল 47টা পেজ আছে, এতগুলো পেজ আপনাকে একটা একটা করে বলতে অনেক সময় লেগে যাবে, আপনাদেরও বোর লাগবে, তার জন্য আমি এগুলো বলছি না এখন। আপনারা এর বিষয়ে আরও বেশি জানতে গেলে আপনাদের নিকটবর্তী কোনো সাইবার ক্যাফে থাকলে সেখানে আপনারা আলোচনা করতে পারেন সেখানে বিষয়ে। তো এরপরে আমরা জেনে নেব এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিষয়ে যাবতীয় তথ্য। যেমন আপনারা এই ক্রেডিট কার্ডটি পাবেন হচ্ছে কয়েক লক্ষ ছাত্রছাত্রীরা পাবেন এই ক্রেডিট কার্ডটি, এবং তাছাড়া হচ্ছে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডটি যে রেজিস্ট্রেশন আছে ওটা অ্যাপ্লাই হবে আপনার 30শে জুনের পর থেকে বা 30শে জুন থেকে আপনারা এটি অ্যাপ্লাই করতে পারবেন, তার আগে কিন্তু করতে পারবেন না, এবং এটি অনলাইনে আবেদন করতে হবে। এবং তারপর কি বলেছে 10ম শ্রেণী থেকে পড়ুয়া উচ্চশিক্ষার জন্য 10 লাখ টাকা আপনি এখান থেকে পাবেন। তো আপনারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে ম্যাক্সিমাম 10 লক্ষ টাকা পাবেন, এর বেশি কিন্তু পাবে না, ঠিক আছে। এবং তার সাথে সাথে এই রাজ্য সরকার কিন্তু এই ঋণের গ্যারান্টেড থাকবে, তো আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই, রাজ্য সরকার আপনার লোনের জন্য গ্যারান্টেড থাকবে। এবং 40 বছর বয়সের মধ্যে যে ছাত্রছাত্রীরা আছে তারাই কিন্তু এই ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে, 40 বছর পেরিয়ে গেলে কিন্তু আর এই লোন বা ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এবং আপনারা যদি একটা যে কোনো জায়গাতে 10 বছর ধরে স্থায়ীভাবে বসবাস করছেন তাহলে কিন্তু আপনারা এই ক্রেডিট কার্ডটি অ্যাপ্লাই করতে পারবেন, বা আপনারা যদি কোনো নতুন কোনো জায়গায় শিফট হয়ে যান তাহলে কিন্তু যদি 10 বছর স্থায়ীভাবে থাকার কোনো প্রুফ না থাকে তাহলে কিন্তু আপনারা এই ক্রেডিট কার্ডটি অ্যাপ্লাই করতে পারবেন না। এছাড়া এই ক্রেডিট কার্ডটি লোন নেওয়ার পরে যখন আপনারা কোনো সরকারি বা বেসরকারি চাকরি পেয়ে যাবেন, ওই চাকরি পেয়ে যাওয়ার 1 বছর পর থেকে 15 বছরের মধ্যে কিন্তু আপনাকে এই লোনটা পূরণ করতে হবে। আপনাকে চাকরি পেলেও চাকরি পাওয়ার পরে আপনার স্যালারি থেকে লোনের টাকাটা কেটে নেবে, বা আপনি যদি কোনো কারণে চাকরি নাও পান তাহলেও কিন্তু আপনাকে 1 বছর থেকে 15 বছরের মধ্যে লোনটা নেওয়ার 15 বছরের মধ্যে আপনাকে কিন্তু এই যে যত টাকা আপনারা লোন নেবেন তত টাকা আপনাকে পূরণ করে দিতে হবে। তো এই ছিল বন্ধুরা অনলাইন স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাওয়ার কিছু বিষয়ের তথ্য। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না আপনাদের বন্ধুদের সাথে, এবং যদি আপনার এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিষয়ে আরও কোনো তথ্য জানতে হয় তো আপনারা আপনাদের নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়েও এক্সট্রা কোনো তথ্য জানতে পারেন। এবং এটি 30 তারিখের পরে শুরু হচ্ছে, তো 30 তারিখের পর থেকে আপনার এই রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করতে পারবেন।